হ্যালো বন্ধুরা, জাভা টিউটোরিয়ালে আমি রাহুল আচার্য বলছিলাম। গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে ইন্টারফেস তৈরি করা যায়, অর্থাৎ এক ক্লাসের ডেটাকে অর্থাৎ মেথডকে আমরা আরেক ক্লাসে কল না করে কিভাবে ইউজ করতে পারি। আজকে আমরা দেখব ওভারলোডিং কিংবা ওভাররাইডিং তা করার জন্য আমরা কি করতে পারি। দেখুন, আমার এখানে সুপার ক্লাসের মধ্যে পাবলিক ভয়েড ইট নামক একটি মেথড ক্রিয়েট করা আছে। আমি যদি এই মেথডটিকে কপি করে সাব ক্লাসের মধ্যে দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু একটি অ্যারো দেখাচ্ছে কিংবা ঢাকনা টাইপের কিছু একটি দেখাচ্ছে, সবুজ টাইপের দেখা যাচ্ছে ওভাররাইড সুপার ক্লাস ডট ইট, অর্থাৎ ইট মেথডটি ওভাররাইড করা হচ্ছে। ওভাররাইড কেন করা হচ্ছে? কারণ আমার সুপার ক্লাসের মধ্যে এই ইট মেথডটি আছে এবং সাব ক্লাসের মধ্যেও এই ইট মেথডটি আছে, কিন্তু সাব ক্লাসের মধ্যে ইট মেথডটি থাকা না থাকা তো সেম, থাকলেও যা না থাকলেও সেম। কারণ আমার মেইন ক্লাসে কিন্তু আমি এই অবজেক্ট ক্রিয়েট করে সাব ক্লাস থেকে এই সুপার ক্লাসের মেথডটিকে কল করতে পারতেছে, কিন্তু আমি যদি এটিকে দিয়ে দিই তখন কি হচ্ছে? ওভাররাইড হচ্ছে, অর্থাৎ আমার একই সাথে দুইটি মেথড চলে আসছে একই ক্লাসে, আমার আরেকটি মেথড কিন্তু দেখা যাচ্ছে না। একই রকম কিন্তু পাবলিক ভয়েড ইট কিন্তু আরেকটা আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে না, ইনভিজিবল, কারণ আমি এখানে এক্সটেন্ড করে রেখেছি। অর্থাৎ সুপার ক্লাসের মধ্যে যে ডেটা কিংবা মেথড থাকুক না কেন তা আমার সরাসরি সাব ক্লাসের মধ্যে চলে এসছে, এবং তারপরেও যদি আমি একই ধরনের মেথড সাব ক্লাসের মধ্যে ক্রিয়েট করি তখন আমাকে ওভাররাইড দেখাচ্ছে। এবং দেখুন ওভাররাইড দেখাবে, এখন সাব ক্লাসের মধ্যে লেখা আছে আইট রাইস। আমি যদি এখানে আইট রাইস না দিয়ে আই এম ওয়াকিং নাও, কিংবা আমি দিতে পারি আই এম ইটিং নাও, আই এম ইটিং নাও, আমি এখন খাচ্ছি, বা যে কোনো একটি সেন্টেন্স যেটি আমার এটা থেকে একটু ডিফারেন্ট দেখা যায়। আমি এখানে দেয়া ছিল আই ইট রাইস এবং এখানে ছিল আই এম ইটিং নাও। ওকে, দিয়ে দিয়েছি ইটিং নাও, এবং এখানে আমি সাব ক্লাসটাকে কল করতেছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একই ধরনের ফাংশন বা মেথড ইট, যা আমার সুপার ক্লাসের মধ্যে দেওয়া ছিল, কিন্তু আমার ভিতরের সিস্টেম আউট কিংবা যাই থাকুক না কেন সেগুলো চেঞ্জ হোক বা না হোক, কিন্তু আমার ফাংশনের নেম কিন্তু সেম। এর কারণে আমার এখানে ওভাররাইড দেখাচ্ছে। আপনি যদি মাউসটি এখানে আনুন তাহলে হোভার দিয়ে এখানে দেখাবে ওভাররাইড সুপার ক্লাস ডট ইট। ওকে, এখন আমি মেইন ক্লাস থেকে এটিকে কল করি, দেখুন কি আসে। আমার কি আই ইট রাইস আসবে নাকি আই এম ইটিং নাও? ওকে, আমি রান করছি, দেখুন আই এম ইটিং নাও আসছে, অর্থাৎ সাব ক্লাসেরটা আসছে। কেন সুপার ক্লাসেরটা আসতেছে না? সুপার ক্লাসেরটা কেন আসতেছে না? কারণ আমি এখানে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন যদি আমি একইভাবে ধরুন উপরে সুপার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, সুপার ক্লাস এসপি equal to new superclass, okay, dot it. এখন দেখুন আমার একই সাথে কিন্তু দুইটা কল হবে, সুপার ক্লাসের আই এম আই ট্রাইস এবং সাব ক্লাসের আই এম ইটিং নাও, কারণ আমার দুইটা ক্লাসের আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করে আমি এখানে কল করতেছি। দেখুন আই ট্রাইস, আই এম ইটিং নাও। ওকে, এভাবে আমরা ওভাররাইডটা বুঝতে পারতেছি। এবং বন্ধুরা, আমরা আরেকটা জিনিস বুঝতে পারবো এটার মাধ্যমে, সেটি হচ্ছে আমরা এটিকে তো পাবলিকলি কল করতেছি, আরেকটা সিস্টেমে আমি এটিকে কল করতে পারি যদি আমি সুপার ক্লাসকে আলাদা না করে এই আই এম ইটিং নাও এবং আই ট্রাইস দুইটিকে আলাদাভাবে কল করার জন্য কি করতে পারি। এই একই রকমভাবে আমার সাব ক্লাস, যেমন ধরুন আমি এখানে যদি রান করি দেখাচ্ছি আই এম ইটিং নাও, কিন্তু আমি এখানে সাবক্লাসের অবজেক্ট দিয়েই আমি এখানকার সুপার ক্লাসের এই আই ইটরাইজটিকে প্রিন্ট করতে চাই। কি করতে পারি? হ্যাঁ, একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে আমি এখানে কিছু ডেটা দিয়ে দিতে পারি যা আমার লেভেল হিসেবে কাজ করবে। আমি এখানে স্ট্রিং দিয়ে দিতে পারি, স্ট্রিং ইট ই দিয়ে দিলাম, স্ট্রিং ই। হ্যাঁ, এটি একটি লেভেল এবং দেখুন এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, ডিফল্ট 0 কিংবা কোনো কিছু দেওয়া নেই। এখন যদি আমি কিন্তু সুপার ক্লাসে আমি এখানে একটি লেভেল দিয়ে দিয়েছি কিংবা ডেটা আই, স্ট্রিং আই। ওকে, ঠিক আছে। এখন যদি আমি একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আই ট্রাইস আমি এখানে ধরুন এই ইয়ের ডেটাটি আমি এখানে প্রিন্ট করতে পারি। এখানে রাইসটিকে সরিয়ে দিলাম, রাইসটিকে সরিয়ে আমি এখানে প্লাস দিয়ে, প্লাস কি ডেটা এই জাভাতে আপনারা জানেন কনকেটেনেশন হিসেবে কাজ করে, প্লাস। এখন আমি এখানে দিয়ে দিতে পারি ই। ওকে, ই অর্থাৎ আমি যে ফাংশন থেকে কল করব সেই ফাংশনের কোনো কিছু ডেটা দিয়ে দিলে এখানে চলে আসবে। ওকে, এবং সাব ক্লাসে কিন্তু কোনো কিছু লেখা নেই, কিন্তু এখানে আমি জাস্ট কল করতেছি আই ট্রাইস। এখন আমি আরেকবার রান করে দেখাচ্ছি, আই এম ইটিং নাও, এটাই আসতেছে কারণ সাব ক্লাসের মধ্যে আই এম ইটিং নাও দেওয়া আছে এবং আমি এখানে ডিফল্ট ইটের ভিতর কোনো কিছু নেই, অর্থাৎ ডিফল্ট 0 লেভেল আছে। কিন্তু আমি এখানে লেভেল দিয়ে দিতে চাই। দেখুন আমার যদি এস ডট ই, ইতে দেখুন এখানে ইট, ই এ টি, অ্যাট, হ্যাঁ হ্যাঁ আমার এখানে কিন্তু কন্ট্রোল স্পেস দিলে দুইটা আসতেছে। একটা হচ্ছে ডিফল্ট 0 ফাংশনের ভিতর কিছু নেই, আরেকটা হচ্ছে স্ট্রিং ই ফাংশনের ভিতর কিছু নেই, যেটা ডিফল্ট 0 সেটা আমরা আগে কল করেছি, কিন্তু এখন আমরা স্ট্রিং ইটি কল করতে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু ই দেখাচ্ছে, ই এর ভেতরে আমরা কোনো একটি কিছু স্ট্রিং, এখানে আমার যে সাজেশন দেখাচ্ছে স্ট্রিং দেওয়ার জন্য, তাহলে স্ট্রিংয়ের জন্য আমার ডাবল কোটেশন ইউজ করতে হবে এবং এখানে আমি ইট দিয়ে দিই, ইট। দেখুন বন্ধুরা, সুপার ক্লাসে কিন্তু এখানে আই ইট দেওয়া আছে। ও সরি, আমার এখানে রাইস দিতে হবে, রাইস দিয়ে দিই, রাইস। ওকে, রাইস দিয়ে দিই, তাহলে আমার এখানের যে রাইসটি আছে সেটি আমার এখানে স্ট্রিংয়ে চলে আসবে, স্ট্রিং থেকে আমার এখানে ইতে চলে আসবে, অর্থাৎ রাইসটি এখানে চলে আসবে। তাহলে আমি এখানে যদি কল করি, কল করলে কি হবে? দুইটা একসাথে প্রিন্ট হবে। বোঝার সুবিধার জন্য আমি এটাকে এটার পরে দিয়ে দিচ্ছি। প্রথমটাকে আমি এখানে সুপার ক্লাস ক্লাস এবং কমেন্টে দিয়ে দিতে পারি সাবক্লাস, সাবক্লাস সুপার ক্লাস মেথড, মেথড সাবক্লাস মেথড। ওকে, এখন যদি আমি রান করি তাহলে কি আসবে? দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সুপার ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, তবুও কিন্তু আমার এই সুপার ক্লাসের ম্যাথডটি কাজ করবে। কিভাবে? কারণ আমি এখানে এটাকে এক্সটেন্ড করেছি, ইনহেরিট করেছি। দেখুন আমি যদি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন আই ইট রাইস, এটা আসতেছে সুপার ক্লাস থেকে, এবং আই এম ইটিং নাও এটি আসতেছে সাব ক্লাস থেকে, অর্থাৎ চাইল্ড ক্লাস থেকে। সুপার ক্লাস মানে প্যারেন্ট ক্লাস, সাব ক্লাস মানে চাইল্ড ক্লাস। তাহলে এইভাবে আমরা কল করতে পারি এক ক্লাস থেকে আরেক ক্লাসে। দেখুন বন্ধুরা, আমি আরেকটু যদি ডিটেলসলি আপনাদের বুঝাই, এখানে আমরা ইটের ভেতর অর্থাৎ ফাংশনের ভিতরে একটি লেভেল কিংবা ডেটা দিয়ে দিয়েছি, যেটিকে আমরা এখানে মেইন ক্লাস থেকে ডেটাটি ইনপুট দিয়ে দিয়েছি, যার কারণে আমার এটাকে কল হচ্ছে। কিন্তু আমি ইউজ করতেছি হচ্ছে সাব ক্লাসের অবজেক্ট। কেন? কারণ আমার এটা ইনহেরিট করা আছে, অর্থাৎ আমার সাব ক্লাসের মধ্যে, সুপার ক্লাসের মধ্যে যা আছে সব কিছু আমার এখানে সাবক্লাসের মধ্যে চলে আসতেছে। আগের টিউটোরিয়ালে আমরা এটি দেখেছিলাম এবং এই টিউটোরিয়ালেও এটির একটি অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল আমরা দেখতে পেলাম। এভাবে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিতে পারি। এবং বন্ধুরা, আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যদি আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু পাবলিক দেওয়া আছে। আমি যদি এটিকে প্রাইভেট করে দিই তখন কি হবে? প্রাইভেট প্রাইভেট হ্যাঁ প্রাইভেট প্রাইভেট করলে কিন্তু আমার এই সাবক্লাসের মধ্যে এটি আসবে না। কারণ কি? কারণ এটি একটি প্রাইভেট মেথড। প্রাইভেট মেথড কেবলমাত্র ওই ক্লাসের মধ্যেই কল করা যায়। ওই ক্লাসের বাইরে আমি প্রাইভেট মেথডকে কোনোভাবেই কল করতে পারবো না, যত চেষ্টা করি না কেন। কিন্তু আমি এই ইনহেরিটেন্স করে আরেক ক্লাসের মধ্যে নিয়ে তারপর আবার মেইন ক্লাস থেকে কল করা টোটালি ইম্পসিবল। দেখুন এখানে আমার কিন্তু একটি ভুল মেথড চলে এসছে, কারণ আমি প্রাইভেট করার সাথে সাথে। আপনারা যদি মাউসটি এখানে নেন তাহলে হোভারে এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখাবে। দেখুন, দ্য মেথড ইট স্ট্রিং ফ্রম দ্য টাইপ সুপার ক্লাস ইজ নট ভিজিবল। কেন ভিজিবল নয়? কেন? কারণ আমি এখানে সুপার ক্লাসে প্রাইভেট দিয়ে দিয়েছি। প্রাইভেট মেথডকে কোনোভাবে কল করা যায় না। এখন যদি আমি একইভাবে এটাকেও দিয়ে দিই, দেখুন বন্ধুরা, সাব ক্লাসে যেটা আছে সেটার মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল নেই। কিন্তু আমি যদি এটাকে একইভাবে প্রাইভেট করে দেই তাহলে কিন্তু ওইটাতে ভুল দেখাবে। এই যে দেখুন এখানেও ভুল চলে এসছে। হোভারে দেখা যাচ্ছে দ্য মেথড ইট ফ্রম দ্য টাইপ সাব ক্লাসেস ইজ নট ভিজিবল। কেন ভিজিবল নয়? কারণ এটা একটা প্রাইভেট। আমি এটিকে কেবলমাত্র এই ক্লাসের মধ্যেই কল করতে পারবো, আমাকে কম্পাইলার পারমিশন দিবে না। এটি করার উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লাসের ডেটাগুলো কিংবা কোডগুলো যাতে সিকিউর থাকে তার জন্য। ধরুন আপনার ক্লাস কিংবা কোড আরেকজন ইউজ করবে, তখন আপনি কি করতে পারেন? আপনি চান না যে আপনার ম্যাথডের ভিতর কোডগুলো কেউ দেখতে চান। আপনি জাস্ট চান যে আপনার ক্লাসটি আরেকজন ইউজ করুক, কিন্তু ম্যাথডগুলো যাতে না দেখুক। তাহলে আমরা এভাবে প্রাইভেট দিয়ে দিতে পারি, তাহলে আপনার এই ম্যাথডগুলোকে কেউ ইউজ করতে পারবে না। এখন আমরা পাবলিক দিয়ে দিই আগের মতো, পাবলিক। ওকে, পাবলিক। এবং আগে যা ভুল ছিল তা কিন্তু চলে যাবে। এই যে দেখুন চলে গিয়েছে। এবং আমি যদি আবার রান করি তাহলে আবার আগের মতো দেখা যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা ওভাররাইড সম্পর্কে শিখতে পেলাম। ওভাররাইড দেখুন এখানে দেখাচ্ছে না। কেন? কারণ আমি এখানে স্ট্রিং দিয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছি। এটাকে যদি আমি উঠাই দেই, আইট্রাইস, এখানে ইটা আমি উঠাই দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু আমার ওভাররাইড চিহ্নটি চলে এসছে। দেখুন ওভাররাইড চিহ্নটি চলে এসছে, কারণ আমার এখান থেকে আমি লেভেলটি উঠিয়ে দিয়েছি। এখন যদি লেভেলটি দিয়ে দিই এবং এখানে প্লাস ই দিয়ে দিই তাহলে এখানে ওভাররাইড চিহ্নটি উঠে যাবে, কারণ আমার এটাকে ওভাররাইড হচ্ছে না। ঠিক আছে? তো এইভাবে আমরা ইনহেরিটেন্স, ওভাররাইড সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী টিউটোরিয়াল দেখবেন, আরও জাভার অ্যাডভান্স জিনিস আমরা শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।